বর্তমান সময়ে মোবাইলের প্রাইস যে হারে বাড়তেছে, এই সময় এসে আসলে কিছু ফোন আছে যেগুলো আপনাদের জন্য আসলে বর্তমান সময় কেনা উচিত না। এখন কেন কেনা উচিত না বা এটার পরিবর্তে আপনার কোনটি নেওয়া উচিত তাই নিয়ে থাকবে আজকে ভিডিওর মূল পর্বে। এবং আজকের এই ভিডিওটিতে বাজেট ফোন থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের পর্যন্ত কিন্তু আছে। তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে এবং জেনে নিই আজকে ভিডিওটি থেকে কোন কোন ফোন আপনার জন্য আসলে বর্তমান সময় কেনা উচিত না। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথম যে ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি নার্জো 50A। এই ফোনটি আসলে আপনাদের জন্য বর্তমান সময় কেনা উচিত না। কারণটা হচ্ছে এই ফোনে যে পারফরমেন্সটা পাচ্ছেন সেটা আপনি মোটামুটি ক্যামেরার ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাচ্ছেন, তবে এখানে প্রসেসরের ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসক টাইগার T612, যেটা আসলে মোটামুটি পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে ভালো। তবে আপনি এর পরিবর্তে যদি রিয়েলমি নার্জো 50A ফোনটি নেন সেক্ষেত্রে আপনি সেখানে পাচ্ছেন মিডিয়াটেক হেলো G99। G99 এর প্রসেসরটি কিন্তু আসলে মোটামুটি গেমিং কোয়ালিটি প্লাস পারফরমেন্স ক্ষেত্রে অনেক ভালো, এবং এটিতেও কিন্তু ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে রিয়েলমি নার্জো 50 ভার্সেস রিয়েলমি নার্জো 50A দুইটা প্রাইস সেম। তাহলে ডিজাইন কোয়ালিটি প্লাস পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আপনার জন্য রিয়েলমি নার্জো 50A না কিনে পরিবর্তে রিয়েলমি নার্জো 50 বা অন্য কোনো ফোন নিতে পারেন, সেক্ষেত্রে 1-2 হাজার টাকা বেশি দিয়েও যদি নেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্সের ক্ষেত্রে অনেক ভালো হবে। এবার সরাসরি চলে আসি স্যামসাং ফোনের দিকে। বর্তমান সময় আসলে স্যামসাং এর বাজেটের মধ্যে যেসব ফোন বের হচ্ছে সেগুলো আসলে বর্তমান সময় না কিনাই বেটার হয়। কারণ হচ্ছে এইরকম প্রাইসে আপনি ভালো মানের ফোন অন্যান্য ব্র্যান্ড আপনাকে দিচ্ছে, যেমন রিয়েলমি, শাওমি, পোকো এইসব ফোন কিন্তু আপনাকে দিচ্ছে ভালো ভালো সার্ভিস। তবে আপনি এখানে স্যামসাং এর যদি 30,000 টাকার ভিতরে ফোন কিনতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আপনি 30,000 টাকার ভিতরে ফোন না নিতে। কারণ হচ্ছে স্যামসাং এর বর্তমান সময় আসলে 30,000 টাকার ভিতরে যেসব ফোন আছে সেগুলোতে আপনি ক্যামেরা কোয়ালিটি ভালো পেলে পারফরমেন্স ভালো পাবেন না, পারফরমেন্স যদি ভালো পান তাহলে ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো পাবেন না। তাহলে আপনার জন্য প্রয়োজন আসলে মোটামুটি বাজেট লেভেলের ফোন, সেক্ষেত্রে আপনি অন্য অন্য ব্র্যান্ডের দিকে দেখতে পারেন, অথবা আপনি যদি স্যামসাং এর ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 40,000 টাকার মধ্যে বা এর উপরের ফোন যদি কিনেন সেক্ষেত্রে ভালো পারফরমেন্স দিবে। তাহলে আমরা সরাসরি চলে যাই থার্ডের দিকে। আজকে ভিডিওটিতে থার্ড যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপো। বর্তমান সময় আসি ওপো ফোনগুলো তেমন ভালো পারফরমেন্স দিচ্ছে না আবার তেমন খারাপ পারফরমেন্স দিচ্ছে না। রিসেন্টলি লঞ্চ হওয়া ওপো রেনো 8 এই ফোনটি পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে রিয়েলমি নার্জো 50A প্রসেসর যেটা আছে সেম এই প্রসেসরটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তবে এখানে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে ভালো 108 মেগাপিক্সেল। আপনারা যারা শুধুমাত্র ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে প্লাস ডিজাইন কোয়ালিটি দেখতে চান সেক্ষেত্রে আপনি অপরেনো এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া অপর আরেকটি ফোন আছে যে ফোনটি আপনার জন্য আসলে বর্তমান সময় বা কখনো কেনা উচিত না। কারণটা কি, আপনি অপো F21S এই ফোনটি দেখছেন ডিজাইন কোয়ালিটি প্লাস পারফরমেন্সের ক্ষেত্রে মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি এর একটা বড় ভাই আছে সেটা হচ্ছে অপো F21S Pro এই ফোনটি কেনেন সেক্ষেত্রে আপনার জন্য না কেনা উচিত। কারণটা হচ্ছে এই ফোনের যে ক্যামেরা কোয়ালিটিটা যেমন ফোকাস করা হয়েছে তেমন পারফরমেন্সটা পাচ্ছে না, যেটা সবাই বলতেছে। পাশাপাশি ডিজাইন কোয়ালিটি ঠিক আছে, তবে ডিজাইন কোয়ালিটির পারফরমেন্স অনুযায়ী প্লাস বাজেট যেটা আছে সেই বাজেট অনুযায়ী যে পারফরমেন্সটা থাকা উচিত, আই মিন 30,000 টাকার ভেতরে যে পারফরমেন্সটা থাকা উচিত সেই পারফরমেন্সটা নাই। সেক্ষেত্রে আপনি ওপো এই ফোনের পরিবর্তে অন্য অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিতে পারেন, অথবা ওপো F21S এই ফোনটা নিতে পারেন। এই বড় ভাই কেনার চেয়ে আপনি ছোট ভাই ওপো F21S এই ফোনটা নিলে বেটার পারফরমেন্স প্লাস ক্যামেরা কোয়ালিটি এবং ডিজাইনের ক্ষেত্রে ভালো। তাহলে অপর ফোনের পরিবর্তে আমরা সরাসরি চলে যাই আজকে ভিডিওর ফোর্থ স্টেপের দিকে। ফোর যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে OnePlus-এর ফোন। আপনারা সবাই জানেন OnePlus-এর যখন নাম চলে আসে তখন দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে OnePlus-এর ফোন মোটামুটি ভালো হয়, সেকেন্ড কথা হচ্ছে এগুলো অনেক প্রাইস হয়। আপনি নর্মাল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসে যদি যান তাহলে OnePlus ফোনের একটা প্রবলেম সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। তার ডিসপ্লের মধ্যে গ্রিন স্ক্রিন চলে আসে যেটা অনেকের সাথে হচ্ছে, যেটা আপনারা সবাই হয়তো জানেন। এখানে কিছু ফোন আছে সেটা হচ্ছে OnePlus-এর 8T ফোনটি প্লাস OnePlus-এর আরেকটি ফোন আছে OnePlus 9R। এই ফোনগুলোর প্রাইসও মোটামুটি বেশি আছে, পাশাপাশি এগুলোর গ্রিন স্ক্রিন চলে আসে ডিসপ্লের মধ্যে। এই ফোনটি যদি আপনি প্রিউন কিনতে চান তাহলে আমার কাছে মনে হয় এই ফোনটি না কেনা উচিত। কারণ হচ্ছে এই ফোনের যে ডিসপ্লে প্রবলেমটা গ্রিন স্ক্রিন চলে আসে সেটা সবার সাথে হচ্ছে, সেটা আপনার সাথে না হয়ে যায়। এই জন্য আপনি এই দুইটা ফোন থেকে বিরত থাকুন এবং আজকের ভিডিওটিতে আমরা সরাসরি যাই লাস্ট স্টেপের দিকে। এবার আজকের ভিডিওটিতে 5 নম্বর যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমি ফোন প্লাস পোকোর ফোন। শাওমি রিসেন্টলি লঞ্চ করলো Redmi Note 12, Redmi Note 12 Pro Plus। এই দুইটা ফোন কিন্তু আসলে অনেক প্রাইস হয়, কিন্তু এর পরিবর্তে আরেকটা ফোন আছে পোকোর একটি ফোন, পোকো F4। এই ফোনটা যদি আপনি পান তাহলে এই ফোনটি কেনা উচিত। কারণটা কি, আপনি পোকো এর ফোনটি কিনতে পারেন এই কারণে, সেটা হচ্ছে এই প্রাইসটা বর্তমানে কিছুটা কম আছে। আপনি রেডমি নোট 12 এবং রেডমি নোট 12 প্লাস এই দুইটি ফোন যদি দেখেন তাহলে এই ফোন দুইটার প্রাইস কিন্তু অনেক বেশি। এই ফোনগুলোর প্রাইস হয়তোবা নেমে যেতে পারে কিছুদিন পর, সেটা হয়তোবা 1-2 মাস বা আরও বেশি। এত সময় পর্যন্ত আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে আপনি এই ফোনগুলো কিনতে পারেন, তাছাড়া আপনার পোকোর ক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন। তাহলে আজকে ভিডিওটিতে যে ফোন নিয়ে কথা বললাম আসলে আজকে ভিডিওটিতে রিয়েলমি, স্যামসাং, OnePlus এবং শাওমি, রেডমি এসব ফোন নিয়ে কথা বললাম। এই ফোনগুলোর মধ্যে যে ফোনগুলো আসলে বলা হয়েছে যে কারণে কেনা উচিত না আপনি এই কারণটা দেখতে পারেন।
তাছাড়া আপনারা যা ইউজ করতেছেন তাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট চান, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো অনুষ্ঠান দেখাবে আপনাদের সঙ্গে আবারও। আসসালামু আলাইকুম।